ফাঁসির আগে বিকেলে কন্ডম ছেলে দায়িত্বরত কারারক্ষীদের কাছে সর্বশেষ কথাটি কি বলেছিলেন মাজেদ তা এখন আপনাদেরকে জানাবো যে কারণে তিনি তার নিজের জন্য দোয়া চেয়েছিলেন তাদের কাছে কি সেই কথা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবরকে সপরিবারে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ক্যাপ্টেন আব্দুল মাজেদ এরপরে সাড়ে চার যুগ ধরে দেশ বিদেশে পালিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামি তবে শেষ রক্ষা হয়নি জীবনের সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছেন তখনই ধরা পড়লেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দ্রুতই শনিবার রাত বারোটা এক মিনিটে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় ফাঁসি কার্যকরের পর তার মরদেহ পাঁচ মিনিট ঝুলিয়ে রাখা হয় এরপর মরাদেহ ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিচের দরজা দিয়ে বের করে আনা হয় সিভিল সার্জন অফিসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তখন ফাঁসি শেষে এ তথ্য জানিয়েছেন কারা সূত্র সূত্র জানাই ফাঁসির আগে ইমামের কাছে তৌবা পড়ার সময় চিৎকার করে কান্নাকাটি করলেও ফাঁসি কার্যকরের সময় তিনি চুপচাপ ছিলেন মঞ্চের পাশে উপস্থিত থাকা একজন কর্মকর্তা গণমাধ্যমকে কিছু তথ্য দিয়েছেন কি তথ্য দিয়েছেন সেই কর্মকর্তা অফিসার সেটির বিষয় অবশ্যই আমরা জানব সূত্র জানাই ফাঁসি কার্যকরের পর তার মরদেহ পাঁচ মিনিট ঝুলিয়ে রাখা হয় বঙ্গবন্ধু হত্যায় জড়িত মাজেদ তেইশ বছর ধরে পলাতক থাকলেও ৬ এপ্রিল মধ্যরাতে রিকশাই করে ঘোরাঘুরির সময় মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আট এপ্রিল মৃত্যুর পরানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষাসান আব্দুল মাজেদ এরপর প্রাণ ভিক্ষার আবেদনটি নাকচ করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ঠিক তার পর থেকেই শুরু হয় তার ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া কারাবিধি অনুযায়ী শুক্রবার তার পরিবারের পাঁচ সদস্যকে শেষ সাক্ষাৎ করানো হয় এর পরপরই শনিবার এগারো এপ্রিল রাত বারোটা এক মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় বিকেলে কন্ডম ছেলে দায়িত্বরত কারারক্ষীদেরকে মাজেদ তার জন্য দোয়া করতে বলেছিলেন তিনি সে সময় আরও বলেছিলেন জীবনে যে কত বড় একটি পাপ করে ফেলেছি তা এখন বুঝতে পারছি কিন্তু যখন করেছিলাম কেন করেছিলাম কি কারণে করেছিলাম তা কিন্তু বুঝতে পারিনি তবে যাই হোক আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন এটি ছিল কন্ডেম ছেলের দায়িত্বরত কারারক্ষীদের সাথে মাঝেদের সর্বশেষ কথা